ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আবারও বিয়ে করছেন তৃতীয়বারের মতো। পাত্রীর নাম শাম্মী দেওয়ান, যিনি আমেরিকা প্রবাসী। 2010 সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করে প্রথমবারের মতো সংসার শুরু করেছিলেন অপূর্ব। তবে এক বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়। পরের বছর ফেব্রুয়ারিতে হয়ে যায় তাদের ডিভোর্স। এরপর 2011 সালের 14ই জুলাই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এই অভিনেতা। দীর্ঘ 9 বছর সংসার করার পর 2020 সালে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। আয়াশ নামের একটি পুত্র সন্তানও রয়েছে এই প্রাক্তন দম্পতির। বর্তমান বিয়ের কথা শুনে তার প্রাক্তন স্ত্রী অদিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, 4 বছরের প্রেম সফল হলো, মাশাল্লাহ, নববিবাহিতদের জন্য শুভকামনা। অদিতি যদিও কারো নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে স্ট্যাটাসটি প্রাক্তন স্বামী অপূর্বকে নিয়েই লিখেছেন। কমেন্ট বক্সে অদিতির অনুসারীরা অপূর্বের নাম উল্লেখ করে মন্তব্য করছেন। অদিতি তাদের ডিভোর্সের কারণ মিডিয়াতে না বললেও এখন ঠিকই সবাই আন্দাজ করতে পারছে যে তাদের ডিভোর্সের পেছনে এই রিলেশনই একমাত্র কারণ। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেলিব্রিটি লাইফের আপডেট পেতে অবশ্যই সেলিব্রিটি লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।